আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লাল শাকের টক রান্না। এই টকটা খেতে অসম্ভব মজার হয়, জাস্ট একবার ট্রাই করে দেখবেন। এখন তো প্রচণ্ড গরম, এই গরমে টক খেতে কার না ভালো লাগে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে কিছু লাল শাক বেছে নিয়েছি, তো এটাকে এখন আমি ছোট করে কেটে নিব। একেবারে ছোট ছোট ঝুরি করব না, একটু মিডল সাইজ রেখে দেখুন কতটা ঝুরি করে শাকটাকে আমি কেটে নিয়েছি। এখন এই শাকটাকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে পানি ঝরিয়ে নিব। দেখুন শাকটা আমি পুরোপুরি এতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দেওয়া হয়ে গেল, এখন আমি এর সাথে দিব দুই টুকরো আম নিয়ে নিলাম। দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি, আর দিয়েছি দুইটা কাঁচামরিচ, এটা মাঝখান থেকে আমি চির করে কেটে দিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখছি টকটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। ব্যাস, এই এত অল্প উপকরণে আজকে এত মজার একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। এই টকটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। হাই হিটে শাক বা সবজি রান্না করলে এর পুষ্টিগুণ টোটালি নষ্ট হয়ে যায়, তাই শাক সবজি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয়। এই টকটা আপনারা আম, চালতা, জলপাই, আমড়া, এইসব টক জাতীয় যে ফলগুলো আছে সেটা দিয়ে করে নিতে পারেন। তো আমার কাছে ফ্রোজেন আম ছিল, আমটা দিয়ে আমি আজকে করেছি। এটা জলপাই দিয়েও অনেক মজার হয়। এখন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে, আমি এতে এখন রসুনের ফোড়ন দেব। এই পর্যায়ে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে 2 কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিলাম। এটাকে অনবরত নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই রসুনের ফোড়নটা টকে দিলে টকের স্বাদ আরও 10 গুণ বাড়িয়ে দেয়, এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। তো দেখুন মোটামুটি একটু ঘন হয়ে এসেছে এবং কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।